হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। যত এগিয়ে আসছে বাংলার ভোট, তত যেন উত্তেজনা আরো চরম আকার ধারণ করছে। ত্রিপুরা রাখতে মরিয়া এবারে বিজেপি প্রার্থী, কেন্দ্রমন্ত্রীও রয়েছে সংখ্যালঘু মুখ, আবারও টালমাটাল বাংলা। একদিকে ত্রিপুরা নিয়ে হট্টগোল করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে এবার গেরুয়া শিবিরেরও হাড্ডাহাড্ডি লড়াই। আর অন্যদিকে খবর, হাতে খড়ির পর জয় বাংলা স্লোগান, নতুন রাজ্যপালকে নিয়ে এবার ক্ষোভ বাড়ছে বঙ্গ বিজেপির অন্দরে, এবার বিরাট বড় কাণ্ড ঘটল, তা নিয়ে লেটেস্ট খবরে চোখ রাখবো। আর অন্যদিকে খবর, রাজ্য সরকারের জিটিএ চুক্তি অশ্বডিম্ব, মুখ্যমন্ত্রীকে তোপ দাগছেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তা নিয়ে ফের কটাক্ষের সুর, গোটা বাংলা যেন বাজিমাত। আর এমনই সময় ঘটে গেল আরো এক দুর্ঘটনা, যেখানে মাঝ আকাশে মুখোমুখি ভেঙে পড়লো দুই যুদ্ধ বিমান, এবার বিরাট বড় বিপদ সুখোই এবং মিরাজ। দুটো বিমানই গ্যালিয়র এয়ারবেস থেকে উড়েছিল, অনুশীলনের সময় ঘটেছে দুর্ঘটনা, এমনই বিরাট বড় খবর। ভয়ানক বিপদ, ইতিমধ্যে বিবৃতি জারি করেছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে দুটি বিমানে মোট 3 জন চালক ছিলেন, দুটি চালক নিরাপদে বেরিয়ে আসতে পারলেও তৃতীয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। রুটিন মেনে প্রশিক্ষণের জন্যই বিমান দুটি উড়েছিল বলে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে। আর এমনই সময় ভোট যেমন এগিয়ে আসছে, তেমনই সবার পর সভা এবার পরিস্থিতিকে সরগরম করছে বাংলা। একদিকে যেমন বাংলায় পঞ্চায়েত ভোটে গেরুয়া তৃণমূল, সেই সাথে এবার ত্রিপুরায়ও একই মোড়, সব মিলিয়ে এবার পরিস্থিতি সরগরম থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তৈরি হচ্ছে হেলিপ্যাড সাজসাজর, বীরভূম থেকে বর্ধমানে আসবেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তৈরি রাখা হচ্ছে সড়ক পথ। তবে 2 ফেব্রুয়ারি বীরভূম থেকে বর্ধমানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আসার সম্ভাবনা বেশি, সেজন্যই সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে হেলিপ্যাড, শনিবার হেলিকপ্টার ট্রায়াল রান হবে। বর্ধমানের গোদার মাঠে সরাসরি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, উপভোক্তাদের বিভিন্ন সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গোদা এলাকায় একটি স্কুলে নিরাপত্তার বিষয়ে বৈঠক হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অধিকারী অভিজিৎ পাঁজা। আর তার মাঝে বিরাট বড় খবর, মুখ খুললেন হিরণ, যেখানে এআই এর যুগ, যা খুশি বানানো যায়। আর 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 দেখেননি দল বদলের জল্পনা উড়ালেন এবার হিরণ। মাঝে মাঠেই প্রশ্ন উঠেছিল বঙ্গ বিজেপি থেকে ফের ভাঙন, খড়গপুরের সদর বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কি আবারও সেই ভাইরাল হওয়া ছবি ঘিরেই জল্পনা চলছিল। আর তাতেই মুখ খুললেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে হিরণ চট্টোপাধ্যায়। আর সেদিন দুপুরে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানিয়ে দেন বিজেপিতেই থাকছেন, ছবি সম্পর্কে তার যুক্তি আর 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 দেখেছেন তো আপনারা, এখানে যা যা অ্যাকশন দেখানো হয়েছিল তা বাস্তবে কি সম্ভব, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আজ ছবি দেখাচ্ছে কাল হয়তো ভিডিও সামনে আসতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, মাঝ আকাশে মুখোমুখি ভেঙে পড়ল দুই যুদ্ধ বিমান, এবার বিরাট বড় বিপদ সুখোই এবং মিরাজ। দুটো বিমানই গ্যালিয়র এয়ারবেস থেকে উড়েছিল, অনুশীলনের সময় ঘটেছে দুর্ঘটনা, এমনই বিরাট বড় খবর। তৃণমূলের সাংসদ পদ ধরে রেখে দলের বিরুদ্ধার আচরণ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ শাসক দলের, সেই নিয়ে টানপোড়েনের মধ্যেই কাঁথিতে রাজ্য পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা করেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী, একই সঙ্গে ছেলে শুভেন্দু অধিকারী, যিনি কিনা রাজ্যের বিরোধী দল নেতা, তাকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন। কাঁথির সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন শিশির অধিকারী, তিনি বলেন কাঁথি জন্ম দিয়েছে শুভেন্দুর, যে শুভেন্দু আজ বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন, শুভেন্দু তার সর্বস্ব দিয়ে লড়াই করে গণতান্ত্রিক জগৎকে আলোকিত করে রেখেছেন। এর মাঝেই খবর, পাকিস্তানের উপর চাপ বাড়ালো মোদী সরকার, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিশ পাঠালো ভারত। সিন্ধু জল চুক্তির জট বিবাদমান, দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন সমস্যা, এর আগে পাকিস্তানের আপত্তিতে বেশ কিছু সংশোধন আটকে রয়েছে, দীর্ঘ 62 বছর ধরেই এই চুক্তি নিয়ে জটিলতা অব্যাহত। পাশাপাশি ঋণের ভারে জর্জরিত
পাকিস্তান। এই পরিস্থিতিতে ইসলামাবাদের উপর চাপ বাড়ালো নয়াদিল্লি। গত 25 জানুয়ারি সিন্ধু জল চুক্তির পরিবর্তন করতে পাকিস্তানকে নোটিশ দিল ভারত। আর তার সাথে বড় খবর, মাসে অভ্যর্থনা, পালিয়ে গেলেন বিধায়ক, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে এবার রোজ বাধার মুখে পড়ছেন দিদির দূতেরা। আর এবার বাধার মুখে পড়েছিলেন অনুব্রত মন্ডলের জেলা তৃণমূল বিধায়ক বিকাশ ভট্টাচার্য। সিউড়ির অলুন্দা পঞ্চায়েতের জুন্দিপুর গ্রামে ঢোকার মুখেই বাঁশ গাছ ফেলে বিকাশের পথ আটকালো গ্রামবাসীরা। বিধায়কের কাছে স্থানীয়রা আবাস যোজনার কাটমানি নিয়ে অভিযোগ করতেই পাশ কাটিয়ে পালিয়ে যান বিধায়ক। এই ব্যাপারে পরে বিকাশ বলেন গ্রামবাসীদের কোনো ক্ষোভ নেই। আর এমনই সময় খবর, বকেয়া ডিএর দাবি শুরু মিছিল। বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে শুক্রবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকেই মিছিলে পা মেলালেন একাধিক সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, ডিএর টাকা চুরি করে ভাতা দেওয়া হচ্ছে, পাশাপাশি সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে, প্রাপ্য ডিএ নিয়েও তারা আন্দোলন করে। তার সাথে করোনা নিয়ে বিরাট বড় আপডেট, রাজ্যে করোনা আক্রান্ত 6। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন 6 জন, যার জেরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,18,736 জন। সুস্থ হয়েছেন 3 জন, পাশাপাশি শেষ 24 ঘন্টায় করোনার জেরে মৃত্যু 0, যার ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 21,532। রাজ্যে সুস্থতার হার 98.98%। আর অন্যদিকে আরো এক খবর, অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা দিয়েছে কুন্তল। কুন্তল ঘোষ থেকে পাওয়া বয়ানের প্রেক্ষিতে ইডির দাবি, কখনো পার্থ চট্টোপাধ্যায়ের নাকাতলার অফিসে তো কখনো তার আবাসনের কাছে শপিং মলের রেস্তোরাঁয়। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ সচিবের হাতে টাকা তুলে দিতেন তিনি। কুন্তলের আরো দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটো ফ্ল্যাটে পাওয়া নগদ প্রায় 50 কোটি টাকার মধ্যে তার দেওয়া প্রায় 15.5 কোটি টাকা রেখেছেন। বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে। এদিকে আবার রবিবার স্কুল খোলা, সোমবার ছুটি। পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তিকোষ বিদ্যালয়ে রবিবার পড়ানো হয়, সোমবার ছুটি থাকে। গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল। বিদেশি সংস্কৃতি ও ভাবধারা বর্জন করেছিল লক্ষ্য। বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে 74তম প্রজাতন্ত্র দিবস, কিন্তু প্রতিষ্ঠাতা দেশপ্রেমীর ভাবনাকে মান্যতা দিয়েই এই নিয়মের কোনো পরিবর্তন আনতে চায় না বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আরো এক অন্য ছবি ধরা পড়ল, রাজ্যপালের মুখে জয় বাংলা স্লোগান। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বাংলা শেখার ইচ্ছায় এদিনে বৃহস্পতিবার সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত হাতে খড়ি নিয়েই সকাল থেকে রাজনৈতিক মত পার্থক্য চোখে পড়েছে। আর এই আবহে অনুষ্ঠান শেষে রাজ্যপালের মুখে শোনা গেল জয় বাংলা, সঙ্গে জয় হিন্দ বললেন তিনি। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তৃণমূল তথা মমতার নির্দেশে রাজ্যপালের সচিব যা লিখে দিয়েছেন উনি তাই পড়েছেন, পরের বারে ভারত মাতা কি জয় বলবেন। আর অন্যদিকে লেটেস্ট আপডেট, ফেব্রুয়ারিতেই রাজ্যে ফের অমিত শাহ। পঞ্চায়েত ভোটের আগেই জোড়া সভার ইঙ্গিত, কোথায় কোথায় সভা। রাজ্য সফরে অমিত শাহ, সম্ভবত 12ই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসেন অমিত শাহ। একই দিনে জোড়া সভা করবেন তিনি। বীরভূমের সিউড়ি আর হুগলির আরামবাগে সভা করতে পারেন অমিত শাহ। সভার পাশাপাশি বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে করতে পারেন সাংগঠনিক বৈঠকও, এমনই সূত্রের খবর বিজেপির। প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা। নদিয়া জেলার বেথুয়া ডেহরিতে রাজনৈতিক সভা করার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বকে নিয়েও বৈঠক করেন। জেপি নাড্ডার পর এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অন্যদিকে খবর, কয়েক মাস পরেই রাজ্যের পঞ্চায়েত ভোট, তারপরেই লোকসভা, তার আগে কেন্দ্র নেতৃত্বের পাখির চোখ বাংলা। আগামী 12ই ফেব্রুয়ারি অমিত শাহের বঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রে খবর, বীরভূম এবং হুগলির সভাস্থলেই ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির। তার সাথে খবর, আরো আধারে ডুবলো পাকিস্তান। আর্থিক সংকটের মাঝেই রেকর্ড পতন রুপির দামে। সম্প্রতি IMF এর কাছে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে সাহায্যের আবেদন জানায় পাকিস্তান। সেই সময় IMF এর তরফে বলা হয়েছিল পাকিস্তান সরকার যেন মুদ্রার দামের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, খোলা বাজারে ধার্য করা হবে পাকিস্তানের মুদ্রার মূল্য বা রেট। আর তার জন্যই পাকিস্তান মাফিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এরপরে বৃহস্পতিবার পাকিস্তানের রুপির দামে 24 টাকা পতন হয়। প্রতি ডলারের সাপেক্ষে দাম দাঁড়ায় 255 রুপিতে। পাকিস্তানের মুদ্রার দামের ব্যাপক পতনের কারণে শুধু আর্থিক সংকট নয়, খাদ্যদ্রব্যেরও ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে। দেশের কোন কোন জায়গায় এক প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে 3-4 হাজার টাকায়। খাবার নিয়ে কাড়াকাড়ি, খাবারের ট্রাকের পেছনে সাধারণ মানুষের পড়িমড়ি দৌড়, এমন একাধিক দৃশ্য দেখা গিয়েছে বিগত কয়েক মাসে। আর তার সাথেই খবর, 30 জানুয়ারি থেকে ব্যাংক ধর্মঘট, এদিনে চূড়ান্ত সিদ্ধান্ত, বিরাট বড় খবর সামনে। আর অন্যদিকে ব্যাংক ধর্মঘটের খবর, মাসের শেষে আটকে যেতে পারে বেতন। 30 থেকে 31 জানুয়ারি ব্যাংকিং প্রভাবিত হতে পারে ব্যাংকিং পরিষেবাগুলি, যেখানে ব্যাংক ইউনিয়নগুলি সর্বভারতীয় ধর্মঘটে
ধর্মঘটের ডাক দেয়া হতে পারে এই সমস্যা। এই ধর্মঘটে সামিল হয়েছে স্টেট ব্যাংকও। এদিন ধর্মঘট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। শিল্পের ক্ষেত্রে ঋণের পরিমাণ বাড়াতে হবে, আরও নতুন MSME সংস্থাকে সরকারের খাতায় নথিভুক্ত করতে হবে, দিতে হবে প্রয়োজনীয় সুবিধা। আর এমনই সময় খবর, 17 বছরে ভোটের তালিকায় নাম, আর 18 নয়, এবার থেকে 17 বছর বয়সে হলেই ভোটের তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন, বিরাট বড় খবর। আর অন্যদিকে খবর, 133তম জাতীয় ভোটার দিবস ঘোষণা করলো নির্বাচন কমিশন। এবার বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে এবার ভোটার দিবস প্যানেল অনুষ্ঠানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক RG আফতাব জানান, নতুন ভোটারদের জন্য এবারে প্রি রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে, 17 বছর বয়স হলেই রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও আবাস নিয়ে বিরাট বড় খবর, আবারও লিস্টে যাদের নাম নেই তাদের জন্য থাকছে দারুণ সুখবর, যাদের নাম এসছে তারা কবে থেকে পাবেন টাকা, সব মিলে চোখ রাখবো বিস্তারিত খবরে, ভিডিওর শেষ স্ক্রিনে রয়েছে। তার সাথে মুখ্যমন্ত্রী মমতার একের পর এক ধরনের ট্রেন্ডিং খবর, যা জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের পশ্চিমবঙ্গের খবরগুলো গুরুত্বপূর্ণ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, এবং আপনার জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আপনার জেলার খবর পরের ভিডিওতেও থাকবে। আর সেই সাথেই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে সকল তথ্য শেয়ার করে দিন, এবং সবাইকে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ করে দিন। সেই সাথে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।